Assalamualaikum सबाई को welcome back to my channel कैमरा अच्छा तुमरा सबाई आशा करी सबाई भालो अच्छो चलो अस्सलाम आबारो तुम्हारे सामने नतुन आरेकटा वीडियो निये আজকে আমি তোমাদের সাথে একটা প্রোডাক্ট রিভিউ দিব একটা সিরাম রিভিউ আমাকে বেশ কিছু আপুরা ইদানিং জিজ্ঞেস করছিলে যে আপু বাজেট ফ্রেন্ডলি কি সিরাম আছে যেটা ইউজ করলে ব্রাইটনিং এর সাথে সাথে অ্যাকনে প্রবলেমও দূর হবে সো আমি অনেক ঘাটাঘাটি করলাম যে এরকম কোন সিরাম অ্যাকচুয়ালি পাওয়া যায় কিনা যেটা হচ্ছে অল ইন অন যেটাকে বলে যে তোমরা যদি এটা ইউজ করো তাহলে এটা ব্রাইটনিং এর সাথে সাথে তোমাদের ফাঙ্গাল অ্যাকনে সেফ হবে বা অ্যাকনে দূর করবে স্পট দূর করবে সো এরকমই একটা জিনিস আমি দেখতে দেখতে আমি একটা প্রোডাক্ট দেখতে পেলাম একটা সিরাম দেখতে পেলাম সিরামটা আমি পারচেজ করলাম পারচেজ করে দেন আমি এটা ইউজ করেছি এবং ইউজ করে আমি জাস্ট শক এটা আসলে একটা ম্যাজিক ম্যাজিকের মতো এটা আমার উপর কাজ করেছে সো আমি যে প্রোডাক্টটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে নান আদার দ্যান দিস মেলাওয়ের এই স্যালিসাইলিক অ্যাসিড 2% সলিউশন এই সিরামটা ও মাই গড দিস ইজ এ ম্যাজিক এই সিরামটা আমি আসলে এত সিরাম ইউজ করেছি আমি খুব দামি সিরাম থেকে শুরু করে কম দামি বেশ কিছু আমি সিরাম ইউজ করেছি বাট এই সিরামটা ইউজ করে অ্যাকচুয়ালি আমি শকড আমি আসলে এই সিরামটার প্রেমে পড়ে গেছি কারণ সাধারণত সিরাম কিন্তু আমাদের স্কিনের জন্য আমাদের স্কিনটাকে হাইড্রেট করে বা সিরাম কাজ হতে একটু লেট হয় যে সিরামের কাজটা একটু লেটে যে হয় যেরকম আমরা কোনো নাইট ক্রিম যদি ইউজ করি সেটা যেরকম সাথে সাথে তোমরা বেশ কিছু দিনের মধ্যে খুব অল্প সময়ের মধ্যে তোমরা একটা রেজাল্ট পাও সিরাম কিন্তু সেরকম না সিরাম কিন্তু তোমাদের একদম ধবধবে ফর্সা বা চকচকে ফর্সা এরকম করে দিবে না কখনোই বাট সিরাম যেটা করবে তোমাদের কিন্তু ফেসের বিভিন্ন ধরনের প্রবলেমগুলো এটা সলভ করতে খুব সাহায্য করবে আর তার মধ্যে এই মেলাওয়ের এই সিরামটা আসলে সেরকমই একটা সিরাম এই সিরামটাতে হচ্ছে এর যে মেইন ইনগ্রিডিয়েন্টস যেটা সেটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড আমরা সবাই জানি যে আমাদের স্কিনের জন্য এটা কত বেশি ভালো স্যালিসাইলিক অ্যাসিড কিন্তু আমাদের ভিতরের যে আমাদের স্কিনের যে মরা কোষগুলো সেটাকে দূর করে তোমাদের হচ্ছে যে ভিতরের যে সতেজ স্কিন যেটা সেটা বের করে আনতে অনেক বেশি হেল্প করে এবং এটা ফাঙ্গাল অ্যাকনেও দূর করতে খুব সাহায্য করে সেই সাথে স্যালিসাইলিক অ্যাসিড অনেকে মনে করে যে স্যালিসাইলিক অ্যাসিড কিন্তু হচ্ছে ব্রন বা তোমাদের যে অ্যাকনে প্রবলেম যেগুলো আছে সেগুলো দূর করতে সাহায্য করে এটা কিন্তু ঠিক না স্যালিসাইলিক অ্যাসিড যেটা করে সেটা হচ্ছে তোমাদের পোর্সটাকে ভিতর থেকে ক্লিন করতে এটা সাহায্য করে যখন তোমাদের পোর্সটা ভিতর থেকে ক্লিন হয় তখন কিন্তু অ্যাকনেটা বের হতে পারে না তখন কিন্তু অ্যাকনে প্রবলেম বা ফাঙ্গাল অ্যাকনের যে প্রবলেমগুলো সেগুলো হচ্ছে আপনাআপনি সলভ হয়ে যায় আমি বেশ কিছুদিন এটা হচ্ছে ইউজ করেছি আমি তো তোমরা সবাই জানো যে আমি কিন্তু কোনো প্রোডাক্ট ইউজ না করে তোমাদের সাথে রিভিউ দেই না আমি প্রতিটা প্রোডাক্টই ইউজ করি নিজেই ইউজ করে আমার কাছে যে আমি যে বেনিফিটগুলো পাই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি এটা আমি ইউজ করেছি আমার ফেসে কিন্তু বেশ কিছু ফাঙ্গাল অ্যাকনে সমস্যা ছিল বা অ্যাকনে প্রবলেম ছিল অনেক বেশি স্পট ছিল এবং আমি বেশ কিছুদিন সিক থাকায় আমার স্কিনটা অনেক বেশি ডাল হয়ে গিয়েছে ছিল এবং হাইড্রেশন ছিল না একদমই আমার স্কিনে আমি এই সিরামটা ইউজ করা স্টার্ট করলাম এবং অ্যাকচুয়ালি আমি এটা ইউজ করে আমি প্রেমে পড়ে গেছি আমি একটু তোমাদেরকে প্যাকেজিংটা ফার্স্ট একটু দেখাই এর প্যাকেজিংটা হচ্ছে এরকম ভিতরে সিরামটা আছে এখানে 30 ml প্রোডাক্ট আছে আর এটা আমি মেবি 450 টাকা দিয়ে কিনেছিলাম খুবই বাজেট ফ্রেন্ডলি একটা সিরাম এত বাজেটের মানে এত কম বাজেটের মধ্যে এত ভালো একটা সিরাম পেতে পারবো আমি এটা আমি আসলে কখনো আশা করিনি আর এখানে কিভাবে ইউজ করতে হবে সেই ডিরেকশনটা দেওয়া আছে এখানে এর ইনগ্রিডিয়েন্টস লিস্টটা দেওয়া আছে এবং স্যালিসাইলিকের কী কাজ সেটাও এখানে উল্লেখ করা আছে তোমরা অবশ্যই এটা হচ্ছে ইউজ করার আগে তোমরা হচ্ছে ইনগ্রিডিয়েন্টস লিস্টটা চেক করে দেখো এখানে কিন্তু কোনো হার্মফুল কোনো ইনগ্রিডিয়েন্টস নেই বাট তোমরা তবুও চেক করে দেখো যদি তোমাদের কোনো মনের মধ্যে দ্বিধা থেকে থাকে আর এটা হচ্ছে এখানে লেখাই আছে ফর ব্লেমিশ প্রোন স্কিন আর ভিতরের প্রোডাক্টটা আমি তোমাদের একটু দেখাই খুলে
ভিতরের প্রোডাক্টটা হচ্ছে এরকম। আর আমি বেশ কিছুদিন এটাকে ইউজ করেছি, আমি এর কনসিস্টেন্সিটাও তোমাদের একটু দেখাই। এটা কিন্তু খুব বেশি থিকও না, আবার খুব বেশি লাইটও না, মিডিয়াম কভারেজের একটা সিরাম। আর এটি স্কিনে দেওয়ার সাথে সাথে কিন্তু খুব ইজিলি এটা অ্যাবজর্ব হয়ে যায়। আর স্যালিসালিক অ্যাসিড এমনিও কিন্তু আমাদের স্কিনে ইউজ করার সাথে সাথে খুব ইজিলি আমাদের স্কিনটা এটাকে অ্যাবজর্ব করে নেয়। এখানে 2% স্যালিসালিক অ্যাসিড আছে। এটা ব্যবহারের নিয়মটা একটু আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে এটা অ্যাকচুয়ালি কীভাবে ব্যবহার করতে হবে। আমি কিন্তু আমার ফেসটা একটা ফেস ওয়াশ দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি এবং একটা টোনার অ্যাপ্লাই করে নিয়েছি। অবশ্যই কিন্তু তোমরা সিরাম অথবা যাই ব্যবহার করো না কিন্তু তার আগে একটা টোনার ব্যবহার করে নিবে। টোনার ব্যবহার করলে কিন্তু যেটা হয় সেটা হচ্ছে তোমরা যে প্রোডাক্টটি ইউজ করছো সেই প্রোডাক্টটা খুব ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। আমি সিরামটা নিয়ে নিচ্ছি, এটা খুব বেশি প্রয়োজন হয় না, অল্প একটু নিলেই হয়। এবার আমি এটাকে ট্যাপ ট্যাপ করে অ্যাপ্লাই করে নিচ্ছি। অবশ্যই আই এরিয়া বাদ দিয়ে কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে। আর তোমাদের যেই জায়গাটায় পোর্স অথবা অ্যাকনে বেশি সেই দিকটা কিন্তু তোমরা বেশি ভালোভাবে অ্যাপ্লাই করবে। এটা অবশ্যই দিনে দুইবার ইউজ করতে হবে, সকালে এবং রাত্রে। তবে হ্যাঁ, ডে টাইমে কিন্তু এটা ইউজ করার পর অবশ্যই একটা ভালো সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিতে হবে। আমি কিন্তু এটা রাব করছি না, আমি জাস্ট ট্যাপ ট্যাপ করে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। জাস্ট ট্যাপ ট্যাপ ট্যাপ, এটাকে রাব করবে না তোমরা। এবং রাতের বেলা অ্যাপ্লাই করার পরে একটা ভালো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে পারো। এটা কিন্তু দেখো স্কিনে কিন্তু অনেক স্টিকি স্টিকি একটা ভাব চলে আসছে। এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে যেটা স্কিনটাকে অনেক বেশি স্টিকি করে ফেলেছে। আমার অনেকের স্টিকি জিনিসটা পছন্দ না, আমার কাছে এই স্টিকি ভাবটা খুব ভালো লাগে। এবার একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলেই হয়ে গেল। এবং ডে টাইমে অবশ্যই একটা ময়শ্চারাইজারের পরে একটা ভালো সানস্ক্রিন কিন্তু অ্যাপ্লাই করতে হবে, মাস্ট। আর একটু ধৈর্য ধরে প্রোডাক্টটা অ্যাপ্লাই করতে হবে, কারণ দুই দিনে বা তিন দিনে কিন্তু তোমরা রেজাল্টটা দেখতে পারবে না। দুই সপ্তাহ তিন সপ্তাহ একটু ধৈর্য ধরে ব্যবহার করতে হবে যে কোনো প্রোডাক্টই। কিন্তু আমাদের একটু ধৈর্য ধরে ব্যবহার করলে তার ভালো যে রেজাল্টটা বা সেই প্রোডাক্টের যে বেনিফিটটা বা রেজাল্টটা যেটাই বলো না কেন সেটা কিন্তু প্রপারলি পাওয়া যায়। এই জন্য অবশ্যই একটু ধৈর্য ধরে ব্যবহার করতে হবে। দেখো এটা কিন্তু স্কিনে খুব ভালোভাবে মিশে গেছে। আর যদি স্মেলের কোনো কথা বলি তাহলে এতে একদমই স্মেল নেই। যাদের হচ্ছে সেন্সিটিভ স্কিন, পারফিউম, যে কোনো প্রোডাক্টে যদি পারফিউম থাকে যারা ইউজ করতে পারো না তারা এটাকে নিশ্চিন্তে ইউজ করতে পারো, কারণ এখানে কোনো পারফিউম নেই, এখানে কোনো ফ্রেগ্রেন্স নেই। এবার আসো এর কাজ কী সেটা আমি তোমাদেরকে একটু বলি। আমি ফার্স্টেই এই সিরামটার এত বেশি প্রশংসা করে ফেলেছি যে আসলে আমার বলার আর কিছু বাকি নেই। বাট তবুও আমি একটু তোমাদের আসল কাজ যেটা সেটা আমি তোমাদেরকে বলি। এটা যেটা করে এটা হচ্ছে তোমাদের পোর্সটাকে ভিতর থেকে ক্লিন করবে এবং পোর্সটাকে মিনিমাইজ করতেও খুব বেশি হেল্প করবে। আর তোমাদের যদি কোনো অ্যাকনে স্পট থেকে থাকে বা কোনো ডার্ক স্পট থেকে থাকে এটা খুব ইজিলি তোমাদের সেই ডার্ক স্পটগুলো রিমুভ করে ফেলে। আর সেই সাথে সাথে তোমাদের স্কিনে কিন্তু খুব বেশি একটা গ্লো এনে দিবে। তোমরা ইউজ করলেই বুঝতে পারবে, নিজেদের স্কিনে একটা ব্রাইটনেস দেখতে পারবে, একটা গ্লো দেখতে পারবে। ব্রাইটনেস বলতে কিন্তু এমন না যে তোমাদেরকে এটা ফর্সা করে ফেলবে, ফর্সা এটা করবে না, বাট তোমাদের স্কিনের যে ডালনেসটা সেটা এটা দূর করবে এবং সেই সাথে তোমাদের স্কিনটাকে একটু ব্রাইট করবে, একটু গ্লো করবে।
আমি আসলে এই সিরামটা ইউজ করে আমি খুব বেশি বেনিফিট পেয়েছি। তোমরা চাইলে এটা কি ইউজ করে দেখতে পারো এবং তোমরাও এটা ইউজ করার সাথে সাথে এটা প্রেমে পড়ে যাবে, কারণ এটা এত ভালোই একটা সিরাম। আর সবথেকে মেইন কথা হচ্ছে খুব বেশি বাজেট ফ্রেন্ডলি একটা সিরাম, 450 টাকা। আই মিন এই সিরামটার প্রাইস ইটস টোটালি ওয়াও একটা জিনিস। আমার কাছে তো জিনিসটা খুবই অদ্ভুত লেগেছে যে এত কম দামে এত ভালো একটা সিরাম আমি কীভাবে পাচ্ছি। আর এটা যেটা করবে যে তোমাদের ফাঙ্গাল অ্যাকনের যে প্রবলেমগুলো সেটা একেবারে এটা রিকভার করবে, এবং সেই সাথে সাথে তোমাদের অ্যাকনেও কিন্তু এটা রিমুভ করতে অনেক বেশি হেল্প করবে। জাস্ট আমরা কিন্তু বেশ কিছু প্রোডাক্ট নিয়ে অনেক বেশি চিন্তিত থাকি যে ফাঙ্গাল অ্যাকনে সেফ কিনা, ফাঙ্গাল অ্যাকনে সেফ কিনা, বা অনেকের কিন্তু ফাঙ্গাল অ্যাকনের অনেক প্রবলেম আছে, আমার নিজেরই আছে। বাট এটা ইউজ করলে তোমরা অবশ্যই একটা বেনিফিট পাবে যেটা তোমাদের ফাঙ্গাল অ্যাকনে রিমুভ করবে, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। আর যেটা জিনিস সেটা হচ্ছে এটা কিন্তু অল টাইপ স্কিনের পুরো ইউজ করতে পারবে, স্পেশালি যাদের হচ্ছে অয়েলি স্কিন, এটা কিন্তু অয়েল কন্ট্রোল করতে অনেক বেশি সাহায্য করে। আমাদের যে স্কিনে যে তৈলাক্ত ভাবটা থাকে এটা দূর করতে সাহায্য করে। এটা যারা হচ্ছে অয়েলি স্কিনের আপু যারা আছো তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো একটা জিনিস। তোমরা কিন্তু অনেক কিছুই একটা জিনিসের মধ্যে পেয়ে যাচ্ছ, সব কিছু কিন্তু একটা জিনিসের মধ্যে পাওয়াটা খুব বেশি টাফ আমি মনে করি, কারণ আমি এর আগে বহুত সিরাম ইউজ করেছি, বহুত নাইট ক্রিম ইউজ করেছি, অনেক কিছু আমি ইউজ করেছি। বাট এই সিরামটা আসলে অল ইন অল তোমরা হচ্ছে সব কিছু একটা জিনিসের মধ্যেই পেয়ে যাচ্ছ, তোমরা এটাকে ইউজ করে দেখতে পারো। আর আরেকটা কথা যেটা আমি বলতে চাই যে অনেকেই হয়তো মনে করো যে আমি একটা প্রোডাক্ট নিয়ে খুব বেশি প্রশংসা করছি, মানে এটা আমাকে স্পন্সর করা হয়েছে বা এটা একটা স্পন্সর ভিডিও, আমি টাকা খেয়ে রিভিউ দিচ্ছি তোমাদের সাথে, এটা কিন্তু একদমই না। আমি কিন্তু নিজের টাকায় প্রোডাক্টে কিনেছি এবং নিজে ইউজ করেছি, আমার নিজের প্রবলেমগুলো সলভ করার জন্য আমি ইউজ করেছি। ইউজ করে আমি খুব বেশি বেনিফিট পেয়েছি, তাই আমি তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম, কারণ আমি তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি। আমি চাই যে তোমাদের প্রবলেমগুলো আমি যতটুকু পারি আমি নিজে হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করি, কারণ অনেক প্রোডাক্টই আছে যেটা কিন্তু আমার স্কিনে ইউজ করলে অনেক বেশি হার্ম হয়, তবুও আমি হচ্ছে কোনো কিছু না দেখে না শুনে না বুঝে আমি ওটাকে ইউজ করি শুধুমাত্র তোমাদের কারণে। কারণ আমি চাই যে তোমরা যেটাই ইউজ করো না কেন সেটা তোমাদের স্কিনের জন্য সেফ হোক। আমি যে টাকা খেয়ে রিভিউ করছি বা আমাকে স্পন্সর করা হয়েছে এরকম কিছুই না, আমার ভিডিওটা দেখে তোমরা কিছু বেনিফিট পাও বা তোমরা প্রোডাক্ট কেনার আগে জানতে পারো যে আসলে প্রোডাক্টটা কেমন। কারণ সবাই হচ্ছে কষ্টের টাকা দিয়ে প্রোডাক্ট কিনে, টাকা গাছে ধরে না, এই জন্য প্রতিটা প্রোডাক্টই ইউজ করার আগে একটু যাচাই বাছাই করে যদি সেটা কেনা হয় তাহলে কিন্তু তোমাদের টাকাটাও সেফ হবে বা তোমরা জেনে শুনে তোমাদের স্কিনেরও কোনো ক্ষতি হবে না। সো দ্যাটস ওয়াই কিন্তু আমি তোমাদের সাথে এত কিছু শেয়ার করি, তোমরা চাইলে অবশ্যই এটা ইউজ করে দেখতে পারো। আই থিঙ্ক তোমরা খুব বেশি ভালো একটা রেজাল্ট পাবে, আমি নিজে পেয়েছি, অনেক বেনিফিট পেয়েছি আমি নিজে, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমার কাছে এটা খুবই দারুণ লেগেছে, খুবই দারুণ একটা প্রোডাক্ট, তোমরা ইউজ করে দেখতে পারো। সো আপুরা এই তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও এবং আমার ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো, যাতে করে তোমার সাথে সাথে তারাও আমার এই ভিডিওটা দেখতে পারে এবং তাদেরও কিছুটা হেল্প হয়। আর অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে দাও, কারণ সাবস্ক্রিপশন আই থিঙ্ক একদমই ফ্রি, সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, এই জন্য তোমরা অবশ্যই একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। সো আজকে এই পর্যন্তই, চলে আসবো আবারও তোমাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ,
আর হ্যাঁ, তোমাদের যদি এই ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের প্রতিটা কমেন্টের অ্যান্সার করার। আর যদি অন্য কোনো প্রোডাক্ট রিলেটেড তোমাদের কোনো রিভিউ জানতে চাও তোমরা, তাহলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাও যে তোমরা কোন প্রোডাক্টের রিভিউ চাও বা কেমন ভিডিও চাও, আমি সেটাও তোমাদের জন্য করার চেষ্টা করব। সো ভালো থাকো তোমরা সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।